ট্রানজাকশন লিগ্যাল প্ল্যাটফর্ম। আপনারা আমার জীবনের প্রয়োজনীয় আইনের ধারাগুলোকে আরও সহজময় আরও বোধগম্য করে আপনাদের সাথে তুলে ধরতে আমাদের আজকের এই আয়োজন অনুষ্ঠানে পুরোটা জুড়েই আমি আছি সাইফুদ্দিন খালেদ এবং আমার সাথে আছেন কমিটির পরিচিত ব্যক্তিত্ব সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস মিস্টার মোহাম্মদ কামরুল হাসান। কামরুল ভাই, বিরতিতে যাওয়ার আগে অ্যাসাইলাম নিয়ে অ্যাপ্লিকেন্ট যিনি উনি কোয়েশন করেছিলেন, কিন্তু এর আগে আরেক ভদ্রলোকে কোয়েশন করেছিলেন যে নতুন যে ম্যারেজের উপর যে আপডেটটা এসেছে ওইটা উনি ক্লিয়ারলি বুঝতে পারেন। তো এই দুইটা যদি ভেরি কনসাইজলি ওয়াইল কলস আর গেটিং রেডি ভেরি কনসাইজলি যদি আপনি বলেন। তো ম্যারেজ অ্যাপ্লিকেশনের উপরে একটা আসলে রিপোর্ট হয়েছে, সেটা নিয়ে আমি আসলে বলছিলাম। সেটা হচ্ছে যে একটা রিপোর্ট, চিফ ইন্সপেক্টর অফ বর্ডার অ্যান্ড ইমিগ্রেশনের রিপোর্ট হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে ম্যারেজ অ্যাপ্লিকেশনগুলো রিজনেবলি কনসিডার করা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইমিগ্রেশন রুলস। তবে সেক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়েছে যে সেটা হচ্ছে যে 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 চিলড্রেনের যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন যেটা রয়ে গেছে, যে অ্যাপ্লিকেশনগুলোর কোনো বাচ্চাদের চিলড্রেনদের ইস্যু রয়ে গেছে সেই ইস্যুগুলো প্রপারলি ডিল করা হচ্ছে না এবং ইট ইজ নট গোয়িং ইন ফেভার অফ দ্য চিলড্রেন। তো এই এই কনসালটেশন থেকে অথবা এই ডিসকাশন থেকে আশা করি ইমিগ্রেশন অফিসাররা দে উইল টেক দিস ইনটু অ্যাকাউন্ট। এই ব্যাপারে অনেক কিছু ইয়ে করা হয়েছে, আপনার রিকমেন্ডেশন দেওয়া হয়েছে, সেগুলো ডেফিনেটলি ইস্যু করা। ইমিগ্রেশন রুলস এর মধ্যে কোনো চেঞ্জ আসে নাই? না, ইমিগ্রেশন রুলস এর ভিতরে আগের রুল আসে নাই, আগের যে রুল সেটে রয়ে গেছে। শুধু যে ওই অ্যাপ্লিকেশনগুলো যে ছিল সিন্স 2003, সেই অ্যাপ্লিকেশনগুলো ইন্সপেক্টর যে দেখেছে যে এগুলো ঠিক মতো ডিল হচ্ছে না, সেক্ষেত্রে যে ডিল ঠিক মতো হচ্ছে কিন্তু ব্যাকলগ হয়ে গেছে 14,000 এর মতো সিন্স 2003। এইটাই আর অ্যাসাইলামের কেন দেরি হচ্ছে? এখন অ্যাসাইলামের ব্যাপারটা আসলে কি, এটা খুব কনসিস্টেন্সি না ইউকে বর্ডার এজেন্সি। কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে ভেরি কুইকলি ফার্স্ট ট্র্যাকে নিয়ে নিচ্ছে, ডিটেন করে ফেলছে, করে কুইক ডিসিশন হচ্ছে, হয়ে রিমুভ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু ফর লং টাইম ধরে পড়ে আছে। তবে ওদের যে নিউ মডিউল যেটা সৃষ্টি করা হয়েছিল যে কেস অনার থাকবে, এক একটা নাম কেস অনার, হ্যাঁ নাম কেস অনার থাকবে এবং ওই সে ওইগুলো ডিল করবে, এবং এটা কিন্তু প্রথম দিকে কিন্তু ভালোই কার্যকরী হয়েছিল, কিন্তু পরে সামহাও দেখলাম ভেরি ভেরি স্লো। তো এই মুহূর্তে আসলে হোম অফিস পুরোই স্লো, ফ্রোজেন হয়ে গেছে তারা সব কিছু। কিছুক্ষণ একজন কলার দেখলাম, উনি ডিএলআর পাওয়ার কথা, ডিসক্রিপশন লিফট রিমেন ইনকে 3 ইয়ার্স পাওয়ার কথা, ওনাকে 10 ইয়ার্স রুট দিয়ে দেওয়া হয়েছে। তো এই হোম অফিস এখন আসলে মানে খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগেও আমরা চিফ ইন্সপেক্টর রিপোর্ট দেখেছিলাম যে 160 বক্সেস ওয়াজ নট ওপেন লিগাসি কেসেস। তো এই কারণে আসলে হোম অফিসে শর্টেজ অফ স্টাফ এবং নট অর্গানাইজ নাওডেজ, এবং এই সরকারের যে মানে দমন নীতি, কার্ড নীতি, সেই কার্ড নীতি তো ইমিগ্রেশনে এসে সিরিয়াসলি হানা দিয়েছে। শুধু যে ইমিগ্রেশন রুলস চেঞ্জ করে ক্ষান্ত হয়নি, এবং অনেক রং ডিসিশন দিয়ে আসলে ইট ইজ অন কাইন্ড অফ টর্চার টুয়ার্ডস অ্যাপ্লিকেন্টস। তারা হিউজ অ্যামাউন্ট অফ ফিস দিচ্ছে, সেই ফিসগুলোর যে অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু অন টাইমে করতে পারছে না। একটা সেট ও ফর্ম 10 ইয়ার্স লং তারা 991 পাউন্ড নিয়ে নিচ্ছে, সেখানে তারা 6 মাস 7 মাস লেগে আছে, বায়োমেট্রিক আসতেও 3-4 মাস লেগে আছে। তো যে কারণে আসলে এক্ষেত্রে হোয়াট ইজ গোয়িং অন। থ্যাংক ইউ কামরুল ভাই, আশা করি প্রিয় দর্শক আপনারা দুজনেই যিনি যারা প্রশ্ন করেছিলেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আমাদের এই আলোচনা থেকে। উইল গো টু দ্য ফার্স্ট কলার অফ দিস সেগমেন্ট। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি একটু। গো হেড ব্রাদার। আমি পিএসডব্লিউ অ্যাপ্লাই করেছিলাম 5 এপ্রিল 2012। ওকে, কিন্তু তখনও আমার এমবিএ রেজাল্ট বের হয় নাই, কলেজ কোর্স ফিনিশিং লেটার দিয়েছিল ওটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। রেজাল্টটা কবে হয়েছে? আমার ওইটা রিফিউজ করেছে কারণ একটা আমার অ্যাওয়ার্ড ডেট পরে হওয়ায়। এখন ওটা আপিল রাইট দিয়েছে, আমি আপিলও করেছি। এখন আসলে এটার ফলাফল কি হতে পারে আমাকে? আপনার অ্যাওয়ার্ডটা কি অ্যাওয়ার্ডটা পরে হয়েছিল কিনা এবং এটা ডিসিশনের আগে হয়েছিল কিনা? না, আমার এই গত 2 সপ্তাহ আগে রিফিউজ করেছে এবং আমি এর অনেক আগে সার্টিফিকেট পাঠাই টাটাই দিছি। সার্টিফিকেট অ্যাওয়ার্ড কিন্তু আপনার হোম অফিসের ডিসিশনের অনেক আগেই হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হোম অফিস
আমাকে রিফিউজ করেছে দুই সপ্তাহ আগে, যে গত দুই সপ্তাহ আগে। ওকে ভাইয়া, আপনার কথা সার্টিফিকেট পাঠাইছি আরো নয় মাস আগে। ওকে, তাহলে আপনার কথা আমি বুঝতে পেরেছি, মানে আপনার এপ্রিলের যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন অ্যাওয়ার্ডটা ছিল না, কিন্তু পরবর্তী ডিসিশনের আগেই অ্যাওয়ার্ডটা হয়ে গেছে। পরবর্তীতে আমি আমার পাস সার্টিফিকেট আসতে পরে। ওকে ওকে, বুঝতে পেরেছি। এখন আপনার আপিলের রেজাল্টটা কি হবে? আপনার জন্য গুড নিউজ আছে, নপ্রণ কামরুল ভাই উইল রিভিল দ্য গুড নিউজ। এন্ড আর কোনো প্রশ্ন আছে কিনা? না না, এই একটাই প্রশ্ন। ওকে, আপনি মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রোগ্রাম এবং শুনতে থাকুন কামরুল ভাই। লেটস সি হোয়াট হি হ্যাজ টু সে অ্যাবাউট ইট। ইউ মেনশন দ্যার ইজ এ নিউ কেস ল অন দিস। জি, থ্যাংক ইউ দর্শক। আপনার জন্য ডেফিনেটলি এটা একটা গুড নিউজ যে রিসেন্টলি একটা আপার ট্রাইব্যুনাল থেকে ডিসিশন হয়েছে। সেই ডিসিশনটা কেসটার নাম হচ্ছে কাটেল ভার্সেস আদার্স। আরও তিনজন ছিল, তো আরও কয়েকজন ছিল। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যখন অ্যাপ্লিকেশন করেছে, যখন যদি অ্যাওয়ার্ড নাও হয়ে থাকে, বাট বিফোর ডিসিশন যদি অ্যাওয়ার্ড হয়ে থাকে, দেন ইফ দ্যাট এভিডেন্স ওয়াজ সাবমিটেড টু দ্য ইকো বর্ডার এজেন্সি এবং ইফ নট দে শুড টেক ইন্টু কনসিডারেশন। যদি তারা কনসিডারেশন না নিয়ে থাকে এবং তারা যদি নেগেটিভ ডিসিশন দিয়ে থাকে, দেন ইট ওয়াজ রং। সো দ্যাট ডিসিশন ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। অ্যান্ড সেক্ষেত্রে যে সেটাই কনফার্ম করা হয়েছে ইন কেস কাটেলে কাটেলে অ্যান্ড আদার্সে। অতএব যখন আপনি অ্যাপিল লঞ্চ করে দিচ্ছেন, ভেরি গুড। আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি গ্রাউন্ডসটা ভেরি করতে পারেন, সেটা সবসময় করা সম্ভব। গ্রাউন্ডসটা ভেরি করে আপনি কেস লটা ওর সঙ্গে অ্যাটাচ করে আপনি স্কেলেটন আর্গুমেন্ট দিয়ে একবার পাঠিয়ে দিলে, আমার যেটা মনে হয় বিফোর গোয়িং টু দ্য কোর্ট they might withdraw their decision and by this time in light of this decision and by this time on the basis of this definitely something will be coming from the UK borders definitely tara age je rakom er oi je pankina case er khetre je transitional period kimba at a time diye diye to kimba seta kichu eshe jabe amar mone hoy ebong apni you will be benefited. Thank you cartel and others ei case er benefit uni nite paren. Thank you kamrul bhai. Asha kori priyo darshok আপনি যিনি প্রশ্ন করেছিলেন পিএসডব্লিউ অ্যাপিলের ব্যাপারে, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আমার দুটো কোশ্চেন ছিল। গো অ্যাহেড। তো কোশ্চেন বলার আগে আমি সিনারিওটা একটু বলতেছি সংক্ষেপে। গো অ্যাহেড। লাস্ট ইয়ার জানুয়ারিতে আইআর 4 এ আমি ভিসা এক্সটেন্ড করি, তো হোম অফিস বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট ইস্যু করে 2014 পর্যন্ত আমাকে। তো এরপরে আমি দেখতে পাই যে আমার পাসপোর্ট এক্সপায়ার্ড হচ্ছে এই গত বছরের ডিসেম্বরে। তো আমি তো আগে আগে এমআরপির জন্য অ্যাপ্লাই করি বাংলাদেশ হাই কমিশনে। তো পাসপোর্টের মেয়াদ 10 বছর হয়ে গেছিল, যার কারণে নতুন পাসপোর্ট তারা ইস্যু করে এমআরপি। তো এখন আমার কথা হচ্ছে, আমার আগের পাসপোর্টের এগেনস্টে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমার কি হোম অফিসে ইনফর্ম করতে হবে আমার নতুন পাসপোর্টের জন্য? মানে নতুন পাসপোর্ট যে আমার দিছে বাংলাদেশ হাই কমিশন পুরান পাসপোর্টের সাথে, আর আমার কোনো ট্রাভেল করতে কোনো প্রবলেম আছে কিনা? কারণ হোম অফিস ডেফিনেটলি ফাইন্ড আউট করবে আমার ওল্ড পাসপোর্ট নাম্বার, আর তখন দেখবে যে আমার নতুন পাসপোর্ট অ্যাটাচ করা ওল্ডের সাথে। তো আমি একটু কনফিউজ। ওকে, এই দুইটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন? না, আর কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। আপনার দুটো প্রশ্নই আমরা বুঝতে পেরেছি, দুটো প্রশ্নের ব্যাপারেই আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। বায়োমেট্রিক কার্ড যেটা দিছে, এটাতে আমার যতটুকু জানা, আমি জানি না পাসপোর্ট নাম্বার বসে থাকে বসানো আছে কি না। ইন এনি ইভেন্ট, নতুন পাসপোর্ট হওয়ার পরে, এখন তো আর পাসপোর্টে ভিসা দেয় না বা লিভ দেয় না, ভিসা দেয় কিন্তু লিভ দেয় না, এদেশে লিভ টু রিমেইন, ইনডেফিনিট লিভ টু রিমেইন, সবগুলো কিন্তু কার্ডের মধ্যে। এখন উনার পাসপোর্ট, নতুন পাসপোর্ট হওয়ার পরে এই পাসপোর্ট নাম্বারটা কোনোভাবে উনি কি হোম অফিসকে জানানো উচিত কি না, দ্যাটস নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে যে উনি যদি না জানান, তাহলে এই পুরনো পাসপোর্ট, নতুন পাসপোর্ট প্লাস, পুরনো পাসপোর্টেও কিন্তু লিভ নাই, লিভটা কিন্তু কার্ডের মধ্যে, প্লাস নতুন পাসপোর্ট, এই পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে কোনো অসুবিধা হবে কি না? প্রথম কোশ্চেন আনসার হবে যে হোম অফিসে আসলে এটা জানানোর প্রয়োজন নাই। আর আর ট্রাভেল করার জন্যে আপনার নতুন পাসপোর্ট এবং পুরনো পাসপোর্ট দুটোই অ্যাটাচ থাকবে, এবং পুরনো পাসপোর্টের লেখা থাকবে যে এই নতুন পাসপোর্টটা রিপ্লেসড হয়েছে ওই পাসপোর্টের নাম্বারটা, কিন্তু পুরনো নতুন পাসপোর্টের নাম্বারটা পুরনো পাসপোর্টের ভিতর থাকবে।
তো যে কারণে দুটো অ্যাটাচ থাকলে আর বায়োমেট্রিক কার্ড থাকলে আপনি ট্রাভেল করতে পারবেন, এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা।